সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? বংশরাবণীর নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। এটা হচ্ছে ব্যাঙ্গালোরের বুনো ফুল। কি সুন্দর দেখতে দেখো, একদম বুনো ফুল। আর দেখো জানলা দিয়ে, আমাদের হোটেলে জানলা দিয়ে দেখো আকাশটাকে কি সুন্দর লাগছে। রোদ উঠেছে কিন্তু জানো, কিন্তু তা হলো একটা একটু মেঘলা মেঘলা, মানে মেঘ মেঘ মতন আছে। রোদটাও ভারী সুন্দর উঠেছে। আর ওইদিকে একটা ফ্যাক্টরি আছে জানো, সারাদিন আওয়াজ হয়নি কিন্তু রাত্রিবেলা বেশ কিছুক্ষণ ধুমধাম করে আওয়াজ হলো। তবে ক্লান্ত শরীর ছিল তো, বেশ ঘুমিয়েও পড়েছি। আর এখানকার ওয়েদারটা খুব ঠান্ডা গো, এত ঠান্ডা ভাবতেই পারিনি। ভাগ্যিস দুটো হালকা পাতলা চাদর নিয়ে এসেছিলাম, বেশ ঠান্ডা। কালকে তো সারা রাত্রি ফ্যান চালাতে হয়নি, প্লাস ওই রান তোমার জানলাটাও বন্ধ করে দিতে হয়েছিল। তো বিছানাতে রোদ এসেছে, দেখেছো কি সুন্দর বিছানাতে রোদ এসেছে, খুব সুন্দর রোদটা এসেছে। এরকম রোদ না এলে না আমার মনে হয় যেন আমি ঘরটা দিয়ে বোধহয় থাকতে পারবো না। বুঝতে পারিনি দুটো সেপারেট বিছানা দেবে, একটা বিছানা চাদর নিয়ে এসেছি, তা পেতেও ফেলেছি বিছানা চাদরটা। আর এখানে গ্যাসটাকে সকালবেলায় পরিষ্কার করে নিলাম, কেননা রান্নাবাটি এবার করতে হবে। দেখো আমাদের নিয়ে আসা একটা পুরনো বিছানা চাদর নিয়ে এসেছি, যাতে তোমার নোংরা টোংরা হলে কেচে শুকুর দিয়ে দেওয়া যায়। এই দেখো এই জলটা নিয়েছি রান্না করার জন্য, আর এই বাসনগুলো নিয়ে এসেছি আমাদের ওখান থেকে, মানে আমরাই নিয়ে এসেছিলাম বাসনগুলো। এখানকার বাসন খুব একটা ইউজ করছি না, মানে একটাও জিনিস নিইনি। আর এই জলটা নিয়েছি খাওয়ার জন্য। চলো এবার একটুখানি বাজারঘাট করে নিয়ে আসতে হবে, কেননা রান্না করে একটু বেরোলে একদম সকালবেলায় জানো, এখানে সকাল সকালে সমস্ত বাজারঘাট খুলে যায়। কেননা অনেক তোমার বেশিরভাগই সব পেশেন্ট পার্টিরা থাকে, তারা রান্নাবাড়ি করে খায়। আর এই মন্দিরটা না আমাদের যাতায়াতের পথে পড়ে, খুব সুন্দর গান হয় ওখানে, ঠাকুরের গানই হচ্ছে তামিল ভাষায়, কিন্তু তোমার বুঝতে পারা যাচ্ছে যে ঠাকুরের গান হচ্ছে। আর দেখো গ্রসারি প্লাস তোমার ভেজিটেবলস সবই একটা দোকানেই পাওয়া যায়। মোটামুটি রান্না করে খেলে তোমার কোনো অসুবিধা নেই, শরীরটাও সুস্থ থাকবে আর খাবারটাও ভালো হবে। আর সবই দেখেছো ঝিঙেগুলো কত বড় বড় দেখেছো, এখানকার বড় সব বড় বড় ঝিঙে সবই পাওয়া যাচ্ছে দেখেছি, বাঁধাকপি ফুলকপি ঝিঙে বিনস। আর কলাগুলো দেখেছো, আমাদের ওখানকার সিঙ্গাপুরি কলাগুলো সরু সরু, এখানকার সিঙ্গাপুরি কলাগুলো বেশ মোটা মোটা, মানে একটা গেলেই পেটটা ভরে যাবে। এখানে ডাঁটা টাঁটা সব পাওয়া গেল। কিন্তু কী রান্না করবো, চট জলদি কী রান্না করা যায়? এখন একটুখানি ব্রেকফাস্টের বদলে কিছু রান্না করে খেয়ে দিয়ে চলে যাব, তারপরে এসে যদি সুযোগ হয় রান্না করবো, নাহলে রাতে রান্না করবো, বুঝতে পারলে। আর এই যে ছোটো ছোটো পেঁয়াজগুলো নিচ্ছে প্রভু, ওইগুলো একটুখানি তোমার ভাতেতে মুড়িতে খাওয়ার জন্য, একদম ছোটো ছোটো। নাহলে বড় বড় পেঁয়াজগুলো কাটলে আবার অর্ধেকটা কেটে ব্যবহার হবে, আর অর্ধেকটা তোমার পড়ে থাকবে। ও কাঁচা আম, প্রভুকে বলছি কাঁচা আম নেবো নাকি? বেগুনগুলো তবে একদম বিচ্ছির, ওর থেকে আমার বাগানের গাছের বেগুন অনেক ভালো। যাই হোক সব পাওয়া গেল এই আর কি। কালকে মোটামুটি কর্ণাটক কি একটা ঝামেলার জন্যে, ঝামেলা বলতে কি তোমার এখানে একটা নদী নিয়ে ঝামেলা হচ্ছে, মানে কর্ণাটক আর তামিলনাড়ুর মধ্যে ঝামেলা হচ্ছে একটা নদীর জল নিয়ে। ওই জন্য কর্ণাটকের বেশিরভাগই কালকে মানে বন্ধ থাকবে, ওই জন্য একটু বেশি বেশি করেই নিয়ে নিলাম জিনিসপত্র। আর দেখো আবার চলে এসেছি, আবার ড্রেসটাকে চেঞ্জ করেছি, চেঞ্জ করে প্রভুকে আমি বান ওই দেখো কী বলছি বলতো, এর কথা ওয়েট বেশি হয়ে যাবে প্লেনে আসতে গিয়ে, ওয়েট বেশি হয়ে যাবে বলে ডালটুকু নিতে দিল না। ডালটা যদি ঘরের ডাল নিয়ে আসতাম তাহলে, চালটাকেও নিয়ে এসেছি, ঘরের ডালটা নিয়ে আসুন, ডালটা একদম সিদ্ধ হতে চাইছে না, মোটা মোটা ডাল খুব। একটু পেঁয়াজ ভেজে নিয়েছি, আর আলু সিদ্ধ ডিম সিদ্ধ দিয়ে পেঁয়াজ দিয়ে মানে মেখে নেব, আর তোমার ডাল করছি একটুখানি অল্প করে ডাল করছি, এই দিয়ে খেয়ে মোটামুটি হসপিটাল চলে যাব, বুঝতে পারলে। তোমাদেরকে সেটুকু শেয়ার করবো, হসপিটাল প্রেমিসেসের মধ্যে তো ভিডিও করা নিষেধ, মোটামুটি চুরি চামাটি করে যেটুকু একটুখানি ভিডিও করছি, কিন্তু ওইখানে ভিডিও করতে পারিনি, দুটো টেস্ট করে চলে এসেছি। ব্লাড টেস্ট ছিল খালি পেটে, সেই দুটো ব্লাড টেস্ট করে চলে এসেছি, চলে এসে রান্না করে খেয়ে দিয়ে আবার বেরিয়ে পড়েছি তোমার হসপিটালের উদ্দেশ্যে। আর এইখানে দেখো, এইখানে একটা জায়গা থেকে হসপিটালে ফ্রি অফ কস্টে তোমার নিয়ে যায় এই সব গাড়িগুলো করে। আর দেখো গাড়ি আবার কোনো ঘেরাঘুরি নেই, আমাদের যেরকম টোটোগুলোর ঘেরা আছে, হ্যাঁ এই আবার টোটো উল্টো টোটো, বুঝতে পেরেছ? সামনে আমাদের যেমন সামনেটা ফাঁকা মতন পিছনটা ঘেরা, এর আবার সামনেটা ঘেরা পিছনটা ফাঁকা মতো, যদি পড়ে যায় চিৎপটাং দিয়ে তাহলে ও যে কারণে এসেছি তার জায়গায় ওখানে তোমার অর্থোপেডিককে দেখাতে হবে, বুঝতে পারলে। আর দেখো মণিপাল হসপিটাল প্রেমিসেসে চলে এসেছি, মোটামুটি রেজিস্ট্রেশন হয়ে গেছে, মানে রেজিস্ট্রেশন করাবো। দেখো রেজিস্ট্রেশন এখানে রেজিস্ট্রেশন করে নিয়েছি, মানে কোন ডাক্তারের কাছে দেখাবো সেই ডাক্তারের কাছে নাম অলরেডি চলে গেছে, বুঝতে পারলে। তাহলে কি হলো আমার সুবিধাটা হলো, দেখো ডাক্তারের এখানে নাম মোটামুটি জমা পড়ে গেছে, তারপরে
দেখানো সুবিধা যে জেনে যাওয়া হবে যে কতখানি দেরি হবে না হবে, যদি ঘন্টাখানি দেরি থাকে একটুখানি ঘুরে অন্য কিছু করে নেওয়া যাবে, এইরকমভাবে তোমাকে ডিপার্টমেন্টে ছোটাছুটি করতে হবে। তুমি যদি এক জায়গায় বসে থাকো তাহলে তোমার ট্রিটমেন্টটা একটু লেন্দি হয়ে যাবে। ওই জন্য মানে জিজ্ঞাসা করলাম, অনেককে জিজ্ঞাসা করলাম যে কীরকম কীরকম করে করছেন, বলছে আপনি কিন্তু এক জায়গায় একদম বসে থাকবেন না, ডিপার্টমেন্টে এদিক ওদিক আপনার যেটা দরকার সেই ডিপার্টমেন্ট এদিক ওদিক করুন, তাহলে আপনার তাড়াতাড়ি করে হয়ে যাবে। ওই জন্য আবার ওদিকে গেলাম, দুটো টেস্ট করে চলে এলাম, চলে এসে তোমার হসপিটালটার কি দেখাবো বেশি দেখালাম না, তারপরে চলে এসেছি প্রভু এইখানে তোমার এই একটা হসপিটাল প্রিমিসেসের মধ্যে একটা ভালো খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। যখন দেখলাম যে গিয়ে রান্না করে খেয়ে আসতে দেরি হবে, তোমার ডাক্তার দেখানো দেরি হয়ে যাবে, তখন প্রভুকে বললাম প্রভু চলো গিয়ে খেয়ে নিই। প্রভু বলল ঠিক বলেছো, তোমরা খেয়ে নিই গিয়ে, এখানে তোমার সব কিছু পাবে, পাঞ্জাবি থালি থেকে বেঙ্গলি থালি, তারপরে তোমার মহারাষ্ট্রিয়ান থালি, তুমি যা বলবে ছোলে ভাটুরে মোটামুটি সব পাবে। বাঙালি থালিটাই আমরা অর্ডার করলাম, কেননা অত ওর মধ্যে গেলাম না, বাঙালি থালিটাই অর্ডার করলাম। আর দেখো এগুলো মোটামুটি বিশেষভাগ বেশিরভাগই দেখছি সব বাঙালি, মানে মণিপালটাকে বাঙালি বড়লোক করে দিল, বেশিরভাগই দেখছি বাঙালি। আর দেখো এই থালির মধ্যে আছে দু জায়গা ডাল দিয়েছে, তোমার যতবার চাইবে ততবার দেবে। তার মধ্যে হচ্ছে ঝিঙে আলু পোস্ত, পোস্ত তো নাম ও নিশান একটুও নেই, আর তোমার একটা তরকারি করেছে কি ডাল টাল দিয়ে একটা তরকারি করেছে, আর দিয়েছে টক দই, আর দিয়েছে একটু সিমুইয়ের পায়েস, গুড় দিয়ে করেছে সিমুইয়ের পায়েস। কিন্তু যাই গুড় দিয়ে করলো, আমি না যদি এই এখানকার লোকেরা যদি আমাদের ওখানে পায়েস খায় তাহলে অজ্ঞান হয়ে যাবে, যে বাড়িতেই খাক না কেন। তারপরে প্রভুর ইচ্ছা হলো একটা পরোটা খাবে, মিঠা পরোটা। এখানে অনেক রকমের দেখো জিনিস পাওয়া যায়। খিদে পেয়ে গেছে, প্রচন্ড খিদে পেয়ে গেছে, ছুটতে ছুটতে এদিক ওদিক সেদিক, ছুটতে ছুটতে এই ডিপার্টমেন্ট ওই ডিপার্টমেন্ট সেই ডিপার্টমেন্ট, ছুটতে ছুটতে প্রচন্ড খিদে পেয়ে গেছে। দেখো প্রভু খেতে বসে গেছে, কি নিয়েছি দাঁড়াচ্ছি দাঁড়া, মুড়ি, বাঙালির মুড়ি যেখানেই যাও না কেন মুড়ি সঙ্গে করে নিয়ে যাওয়া চাই, জানো মুড়ি নিয়েছি, চানাচুর নিয়েছি, প্রভু একটা দেখো কত বড় কাঁচা লঙ্কা নিয়েছি, এখানে সব বড় বড় জানো তো, ঝিঙে এত বড়, কলা এত এত বড়, কাঁচা লঙ্কাগুলো এত বড় বড়, কিন্তু ঝাল আছে বলো, কাঁচা লঙ্কাগুলো ঝাল আছে কিন্তু কাঁচা লঙ্কাগুলো, ছোটো ছোটো পেঁয়াজ পাওয়া যায়, বড় বড় পেঁয়াজ পাওয়া যায়, সব পাওয়া যায়। দেখো নিয়েছে সব খেয়ে নিয়েছে, আমার একটুখানি আছে, এবার খেয়ে দিয়ে একটুখানি চা করবো, বুঝতে পারলে খেয়ে নিই জানো। মুড়ি খাওয়া হয়ে গেছে, দেখো প্রভুর কালকে টেস্ট আছে, প্রভু কালকে একটা কার্ডিও দেখাবে, ওর কার্ডিও তো প্রবলেম আছে দেখো, মতো জানোই এসেছি যখন ওটাও দেখিয়ে নেবে। প্রভুর এই পরোটাটা দেখে এত ইচ্ছা হয়েছে, বলছে একটা খাই, কালকে এখন কি বলবে ডাক্তার না বলবে, একটা এখন খেয়ে নিই, খেয়ে যদি আজকে যদি ভালো লাগে পরোটাটা কালকে দুটো কিনবো। এখানে অনেক রকমের প্যাটিস পাওয়া যায় জানো, ভেজ প্যাটিস খুব সুন্দর সুন্দর প্যাটিস পাওয়া যায়, সব তো আর টেস্ট করা যাবে না, তাহলে আবার রিপোর্ট গণ্ডগোল হয়ে যাবে, অন্য রকমের হয়ে যাবে, দুদিনেই রিপোর্ট জানা ছিল তার থেকে বেশি হয়ে যাবে। সুতরাং দেখি খেয়ে কি বললো, মিষ্টি পরোটা ভালো, খেতে খারাপ না খেতে ভালো। চলো চা খেতে হবে, চা না খেলে হচ্ছে না, সকালবেলায় ভালো করে শান্তি করে একটু চা খাইনি জানো। এই স্টিলের বাটিতে জানো তো চায়ের দাগ হয় না একদম, ওই স্টিলের বাটিটা নিয়েছি একটু চা করার জন্য, আর তোমার ছাঁকনি টাকনি সব বাড়ি থেকেই নিয়ে এসেছিলাম, যে কটা মোটামুটি নিয়ে এসেছি। প্রভু তো প্রথমে নিতেই চাইছিল না, ওখানে সব পাওয়া যায় সব পাওয়া যায়, কিন্তু জানো তো আমার নিজের জিনিস ছাড়া ওই অন্যের মানে অন্য জায়গাকার থালা বাসন আমার ঠিক ভক্তি হয় না, কেমন কেমন মতো লাগে। আর দেখো কালকে একটা কাপ কিনতে হবে জানো, ওই তোমার কাপ নিয়ে আসা হয়নি,
আর গ্লাসটাও নিয়ে আসা হয়নি। কেমন লাগছে প্রভু রান্না বাটি খেলা বাটি পড়তেছে? হ্যাঁ কেমন লাগছে একটু তোমার বন্ধুদের বলো। এর ভালো কি লাগে, লাগাতে হচ্ছে ভালো। কেমন লাগছে, ভালো লাগছে? হ্যাঁ পেঁয়াজ কেটে আবার চোখ জ্বালা করবে না তো প্রভু? দেখো একটা ধামসে একটা পেঁয়াজ নিয়েছো, এটা এটা দিতে হবে বলো। আর বেশি আলু দিও না, কত আলু দিচ্ছ ওরে সর্বনাশ। হ্যাঁ ভাগ করো, দুটো ভাগ করো। দেখো কালকে কার তুমি বাসি খাওয়াবে নাকি? এখানে ফ্রিজ নেই। এটা দিয়ে দি, কেটে দিয়ে। হ্যাঁ ওরে কেটে ফেললে তুমি? দেখো না আমি দূরে নিয়ে বসে। ও মা আমি কি দেখবো, এগুলোই আর একটু ছোট ছোট নাকি দিয়ে দাও খাবে তাহলে। আমি অত খাবো না কিন্তু আলু, দুদিনই সুগার হয়ে যাবে। দেখো না প্রভু এখানে আলু আর পেঁয়াজ নিয়ে বসেছে। আর একটু আর একটু ছোট করো, দেখালাম তুমি। ওই ওই আলুর এই আর এই মাঝখান দিয়ে এইখান দিয়ে একটা কেটে। তুমি কোথায় থাকো? আমি এখানেই আছি, আমি কোথাও যাইনি। জিজ্ঞাসা করি তোমাদের দিদি বলতো না না এটা আমাদের নাই, এগুলো ওকে এই রুমে ওই দিকে রাখা থাকে। এটা রাখো এই এটা দাঁড়ি দিয়ে হই বটি করে নাও পেলে কি স্টক না দাও। সবাইকার ঘরের অ্যাটাচি এই তোমার রান্নাঘরগুলো আছে, সবাই পাশাপাশি রান্না করছে। তোমাদেরকে দেখাচ্ছি, সবাই পাশাপাশি রান্না করছে, সবাই ট্রিটমেন্টের জন্য এসেছে। ওই যখন যেটা পারছে না রান্না করতে তখন হোটেলে খেয়ে নিচ্ছে, যখন পারছে তখন তোমার রান্না করছে। দেখো একটা ডিম এরকমভাবে ভুজিয়া করে নেবো, দিয়ে আলু দিয়ে একটুখানি মাখা মাখা তরকারি করে নেবো। আজকে আর ডাল টাল কিছু করবো না, তোমার দিনের বেলাকার অল্প একটুখানি ডাল আছে ওটা একটু গরম করে রেখেছি, আর এই মাখা মাখাটা একটু তরকারি করবো। তার জন্য পেঁয়াজ আলু সমস্ত কিছু টমেটো ফটো সব কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি আর শুকনো লঙ্কাটা ব্যবহার করছি না। এই হয়েছে তোমার এইভাবে রান্না। আদা রসুনের পেস্ট নিয়ে নিয়েছিলাম, আদা রসুনের পেস্ট দেবো। তবে এখানকার জলটা একদম ভালো নয়, যেন কেনা জলও তো যেন জিনিস সিদ্ধ হতে মানে সিদ্ধ হতে চাইছে না তাড়াতাড়ি। যে রান্নাটা আধ ঘন্টায় হয়ে যাওয়ার কথা সেই রান্না তোমার 45 মিনিট প্রায় লাগছে, 45 মিনিট 50 মিনিট মতন লেগে যাচ্ছে। একা একা ঘরে রান্না করি আর পাশাপাশি সবাই রান্না করছে, তো দেখছি তো কে কী রান্না করছে না রান্না করছে, আর গল্পও হচ্ছে। সমস্ত সব ওয়েস্ট বেঙ্গল থেকে আসা, তো বর্ধমান থেকে কেউ, হয়তো কলকাতা থেকে কেউ, হয়তো বাঁকুড়া থেকে কেউ, তো দিনাজপুর থেকে, এরকম সব জায়গা থেকে এসেছে। আর ভালোও লাগছে জানো, সবাই মিলে বেশ একসঙ্গে রান্নাবান্নি করা হচ্ছে। লাইটার হয়তো দুটো লাইটার, একবার লাইটারটা একটুখানি দিন, কেউ বলছে একটুখানি এটা দেবেন, কেউ বলছে আপনার এটা আছে। বেশ ভালোই লাগছে, একা ঘরে রান্না করি তো মানে মন্দ লাগছে না। তবে চাইবো, ঈশ্বরের কাছে চাইবো সবাই সুস্থ হয়ে বাড়ি ফিরুক, আমরাও সুস্থ হয়ে বাড়ি ফিরি, আর সবাই যেন সুস্থ হয়ে বাড়ি ফিরুক, এটাই আজ ঈশ্বরের কাছে চাওয়া। কেউ এসেছে হাজব্যান্ডের প্রবলেম নিয়ে, কেউ এসেছে ওয়াইফের প্রবলেম নিয়ে, কেউ এসেছে বাচ্চার প্রবলেম নিয়ে, সব শোনাও হচ্ছে যে কী কী প্রবলেম, আবার জানাও যাচ্ছে। যারা হয়তো অনেক দিন আগে এসেছে তাদের কাছ থেকে যেগুলো অজানা তথ্য আছে সেগুলো আমরা জেনে নিচ্ছি, তার ফলে কী হয় সুবিধাও হচ্ছে, আর তোমার ল্যাঙ্গুয়েজটাও একই বলে কমিউনিকেশনটাও ঠিকঠাকভাবে করতে পারছি। দেখো ধনে পাতাটা দিতে ভুলে গেছিলাম লাস্টে, না ধনে পাতাটা দিয়েছি। এই দেখো মোটামুটি অল্প তেলে রান্না করেছি, কেন টেস্ট টেস্টগুলো আছে তো, যদি শরীর টরি খারাপ হয়ে যায় একটা বুঝতেই পারছো। এই হচ্ছে ডিম সিদ্ধ করেছি আর একটা ওই ভুজিয়া করে নিলাম, ওই যে একটুখানি তরকারি মতন করেছি, ডাল সিদ্ধটা আছে। এই হবে আজকের রান্না, বুঝতে পারলে? আর কিছু বিশেষ কিছু করতে পারিনি, কেননা শরীর খুব ক্লান্ত হয়ে গেছে, তারপরে ছোটাছুটি দৌড়াদৌড়ি আর ডিপার্টমেন্টটাও অনেকটা। হ্যাঁ প্রভু আবার রুটি নিয়ে এসেছে, রুটিও ও রুটি রাত্রিবেলা ভাত রুটি দুটোই খায়। না এই জল দিয়ে সিদ্ধ হতে চাইছে না একদম, আর কেমন কালারও কেমন হয়ে যাচ্ছে। হ্যাঁ কেনা জল দিয়েই করবে। হ্যাঁ চালটাও তো ধুয়ে নেই, কিন্তু কেনা জলে করবে না, ডাল নালে ভালো, সে একদম সিদ্ধ হতে চাইছে না। হাওয়া কে ঝোঁকে আজ মৌসামো সে রুট গয়ে, গুলো কে সোকে আজ ভমরে আকে লুট গয়ে, বদল রহে হে আজ জিন্দগি কে চাল জরা, ইসি বহানে কিউ না মে ভি দিল কি হাল জরা, সওয়ার লু সওয়ার লু সওয়ার লু
सवार लो। आशे पाशे सब आछे, ओराओ भाबे कौन पागल एसेछे, एके साइकियाट्रिस्ट देखाते हबे अन्य रोगेर। एटा आस्ते दाओ, फोनटा आस्ते दाओ। এই অন্য রোগের ওষুধ দেওয়া যাবে না, একে সাইকিয়াট্রিস্ট দেখাতে হবে। কোন পাগল ট্রিটমেন্ট করতেছে গান করে বলো তো? কিন্তু যা হাওয়া দিচ্ছে বাইরে, এই গানটাই মনে পড়লো মোনালী ঠাকুরের। ভেবেছিলাম মহমহকে ধাগে করব, দিয়ে লিরিক্সগুলো সব ভুলে গেছি আজকে হসপিটালের চক্করে, বুঝতে পেরেছো? যে ইয়াল্লাল্লা কারপানা পান্ডি আই আই ও এর দেশে এসেছি, বুঝতে পারলে? যে ডিপার্টমেন্টে যাচ্ছি দেখি দু তিনটে এই তোমার ব্যাঙ্গালোরের লোক আছে, তারা আমার ভাষা বুঝতে পারছে না, আমরা আবার তার ভাষা বুঝতে পারছি না। তখন ওরা খুঁজছে যে কোনো বাঙালি স্টাফ পাওয়া যায় কি না। তখন আবার বাঙালি স্টাফকে ডাকছে, কামিয়ার কামিয়ার কামিয়ার। এইরকম আর এই দেখো তাড়াতাড়ির মাথায় এই জিনিস আমাকে পড়তে কোনো দিন দেখেছো? দুটোই স্লিভলেস নাইটি নিয়ে চলে এসেছি, হাতাগুলো আছে ভিতরে। হ্যাঁ, আমার আর মাথায় নেই যে হাতাগুলো ভিতরে আছে, এটা স্লিভলেস। আমি তো স্লিভলেস পড়তে পারি না, চেষ্টা করেছিলাম অনেকবার কিন্তু আমি পড়তে পারি না। আমার ভালো লাগে কেউ পড়া দেখলে, কাউকে পড়তে দেখলে আমার ভালো লাগে, কিন্তু আমি নিজেই পড়তে পারি না, বুঝতে পারলে? তাই দুটো নাইটি আর পড়তে পারলাম না। ভাগ্যে সেই নাইটিগুলো দুটো পুরোনো বাড়ির নাইটি নিয়ে এসেছিলাম, তাই পরে বাঁচছি। নাহলে যে কী অবস্থা দেবো, নাইটি কিনে ট্রিটমেন্টের আগে নাইটি কিনতে যেতে হতো, কারণ সবসময় তো চুড়িদার পরে থাকা যাবে না, বুঝতে পারলে? আরে দেখো একবার একবারই নিয়ে নে, রক্ত যা নিবি একবারই নিয়ে নে। তা দু দুবার রক্ত নিল, একবার নিল, একবার একজন নিল, কিছু বুঝতে পারলাম না, আর একজন নিল, কী লাগলো জানো তো? এই হয়েছে ব্যাপার। মোটামুটি টেস্টগুলো সব হয়ে গেছে আর খাওয়া দাওয়াও মিটে গেছে, আর সব শুনশান হয়ে গেছে। আমি শুধু জেগে আছি এখনও তোমাদেরকে সঙ্গে নিয়ে, বুঝতে পারলে? তাহলে ভিডিওটা এই পর্যন্তই, আর লেন্দি করছি না, ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওই। ভিডিও যদি যায় বিকেল সাড়ে পাঁচটার, পাঁচটা থেকে সাড়ে পাঁচটার মধ্যেই যাবে, বুঝতে পারলে? দেখা হচ্ছে নেক্সট ভিডিওই। খুব 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 ভালো থাকবে, খুব সুস্থ থাকবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না কেমন লাগলো। আর আসি, টাটা।